24 নিউজে আপনাদের স্বাগত। 2.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা প্রতি বছরে ন্যায় এবছরেও নওদা থানার মধুপুর কুঠিপাড়া ভাতৃসংঘ ক্লাবের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা উপলক্ষে প্রায় 2.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। আজ সকালে মধুপুর গ্রাম পঞ্চায়েতের সামনে এই দৌড় শুরু হয় এবং মধুপুর কুঠিপাড়া ক্লাবের সামনে শেষ হয়। প্রায় 50 জন প্রতিযোগী এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের প্রত্যেককে দৌড় শেষে সান্ত্বনা পুরস্কার দেয়া হয় এবং বিকেলে প্রথম থেকে দশম স্থান আধিকারিককে পুরস্কৃত করা হবে বলে জানান ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। এইসব যাও না, তুমি কি হচ্ছ এবার এই মোটর সাইকেল চলে এসো। রাজু কি হচ্ছে আরে ঠিক আছে রাজু, রাজু সাইডে যাও না। মোটরসাইকেল বাজে হয়ে যাচ্ছে বুঝলে, মোটরসাইকেল ডিস্টার্ব বেশি করছে। হ্যাঁ চলো 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 না কোথায় সে জায়গায় চলো।
নিয়ে ফিরে চলো চলো বিরাট ছবিটা নিয়ে নেবো। হ্যাঁ চলো চলো ঠিক আছে। হ্যাঁ আজকে মধুপুর কুঠিপাড়া ভাতৃসংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছি। তার প্রথম সূচনা হলো 2.5 কিলোমিটার দৌড় দিয়ে, যাতে প্রতিযোগিতা আপনার 50 মতো এসেছিলেন এখানে। আর এরপরে যে ভলিবল উদ্যোগ খেলাটা হচ্ছে সেটা হচ্ছে রাহুল স্মৃতি কাপ ভলিবল। হ্যাঁ, ওনার উদ্দেশ্যে মানে স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ভলিবল প্রতিযোগিতা করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে দল আসবে, যারা হচ্ছে মোটামুটি 16টা দলের খেলা হবে। আর সকালবেলায় আমরা একটা শুভ সূচনা করলাম দৌড় দিয়ে, যার আমরা সকালটা খুব ভালোই কাটছে। মানুষের সহযোগিতা সবারই আছে, আমাদের এখানে সকলেই সহযোগিতা করেছেন খেলার প্রতি এবং সারাদিনটা যাতে সহযোগিতা করে এই জন্য আমরা সকাল। এই দৌড় প্রতিযোগিতা কোথা থেকে কোথা পর্যন্ত হলো? এই দৌড় প্রতিযোগিতা মধুপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের মধুপুর ভাতৃসংঘ ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত হয়েছে। কতজন অংশগ্রহণ করেছিল? মোটামুটি 50 জন মতো। আপনার নাম? আমার নাম মফিজুল। দুপুর কুটিপাড়া ভাতৃসংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ভলি টুর্নামেন্ট এর আয়োজন করি। তার শুভ সূচনা হলো মধুপুর বাসস্ট্যান্ড থেকে মধুপুর ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা দৌড় প্রতিযোগিতার মাধ্যম দিয়ে। এই প্রতিযোগিতায় 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং সকল প্রতিযোগী সুস্থভাবে আমাদের এন্ডিং পয়েন্টে এসে পৌঁছেছে সমস্ত মানুষের সহযোগিতায়। এতে আমরা খুব গর্বিত। আজকে কটা টিমের খেলা রয়েছে? আজকে 16 টিমের ভলে টুর্নামেন্ট রয়েছে। সমস্ত টিমগুলো বাইরেকার থেকে আসছে এবং প্রতি বছর যেমন খেলা হয় এবারও রাত্রি পর্যন্ত খেলার ব্যবস্থা রয়েছে। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ।